বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে বসিরহাট বিজেপি কর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ কাঁদানে গ্যাস পর্যন্ত ফাটানো হয় এবং সেই জায়গা দেখা যায় যে একেবারে পুলিশে একদিকে যেমন ছয় লাখ থেকে এবং তার মধ্যেই জোর করে টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কারণ সেখানে তারা এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন যেভাবে যেভাবে বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে একই সঙ্গে শাহজাহানের মতন দুষ্কৃতীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না পুলিশ আধিকারিকরা ঠিক সেই অভিযোগের ভিত্তিতে যখন বিজেপি কর্মসূচি নিয়েছিল তারা এসপি অফিস ঘেরাও করেছিল এবং তারপরে গতকাল একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা বসিরহাট চত্বর বিজেপি কর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ কাঁদানে গ্যাস পর্যন্ত ফাটানো হয় ইট পর্যন্ত ছুড়লো পুলিশ এবং সেখানে নাক ফেটে একেবারে রক্তাক্ত কাণ্ড ঘটে যায় সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষী রাত পর্যন্ত টানা অবস্থানে বসে থাকেন সুকান্ত মজুমদার ঠিক তারপরে সেখানে অবস্থানে থাকার পর মাঝরাতে গায়ে জোর কাটিয়ে সুকান্তদেরকে ধর্ণা তুলে দেয় পুলিশ আধিকারিকরা একই সঙ্গে টেনে হিঁচড়ে তাকে সেখান থেকে তুলে দেওয়া হয় দেখুন এই মুহূর্তে দুটি ছবি একেবারে সকাল সকাল দেখতে পাচ্ছেন দুটি ছবি আপনাদের সামনে গতকাল যেভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল গোটা বসিরহাট চত্বরে এবং সেখানে রাত পর্যন্ত ধর্ণা এবং পুলিশে ইট বৃষ্টি মারাত্মক ব্যাপার পুলিশ ইট ছুড়ছে সেই ছবি দেখতে পাচ্ছেন দেখুন আপনারা তারপরে রণক্ষেত্র হয়ে ওঠে এই বসিরহাট চত্বর এবং সেখানে রাত পর্যন্ত ধর্ণা বিজেপির এবং তারপরে শেষ পর্যন্ত পুলিশ জোর খাটিয়ে সেখান থেকে ধর্ণা তুলে দেয় বিজেপি নেতৃত্বের টেনে হিঁচড়ে সেখান থেকে তোলা হয় সুকান্ত মজুমদারকে প্রিজন ভ্যানে একই সঙ্গে অন্যান্য বিজেপি কর্মীদেরকে কিন্তু পুলিশ ইট ছুড়লো সেই ছবি আমরা বারংবার দেখিয়েছি আপনাকে পুলিশ কীভাবে ইট ছুড়লো এবং একই সঙ্গে কীভাবে বলা টায়ার গেছে সেল কাঁদানে গেছে সেল সেখানে ফাটানো হয় এবং রাত পর্যন্ত মিছিল রাজ পর্যন্ত টানা ধর্ণা বিজেপির এবং তারপরে গায়ের জোর খাটিয়ে সেখানে সুকান্ত মজুমদারকে প্রিজন ভ্যানে তোলা হয় প্রিজন ভ্যানে তোলার সময় কি বললেন সুকান্ত মজুমদাররা শুনবো গণতন্ত্রের হত্যা করছে ধর্ষণকারীদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গণতন্ত্রকে ধ্বংস সন্দেশকারী নারীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা আর সেখানেই দাঁড়িয়ে গায়ের জোরে বলপূর্বক আজকে যে আন্দোলন চলছিল বসিরহাটে ঠিক সেইখানেই পুলিশ প্রথমে মাইকিং করে এবং তারপরে বলপূর্বক টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকেও পুলিশ এই মুহূর্তে আটক করেছেন এবং প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে শুধু সুকান্ত মজুমদার নয় এখানে ধর্ণায় যতজন বিজেপি কর্মী ছিলেন যারা সকাল থেকে এখানে ধর্ণা দিচ্ছিলেন তাদের প্রত্যেককেই টেনে হিঁচড়ে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখানে যে মহিলারা আন্দোলন করছিলেন প্রত্যেককেই পুলিশ তুলে নিয়ে যায় প্রথমে একটা মাইকিং করে এবং বলে 5 মিনিটের মধ্যে সরে যেতে না হলে পুলিশ ব্যবস্থা নেন ঠিক তার মতোই 5 মিনিট হওয়ার আগেই পুলিশ এখানে আসে এবং যারা আন্দোলন করছিলেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রত্যেকের ওপর পুলিশ প্রত্যেক আন্দোলনকারীর ওপর পুলিশ চড়াও হয় এবং টেনে হিঁচড়ে এই প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে ক্যামেরা দীপমঙ্গল কাজীলালের সঙ্গে প্রকাশের রিপোর্ট রিপাবলিক বাংলা ছবি দেখতে পাচ্ছেন এবং ছবি পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার করতে ছবি সমস্ত কথা বলছে কিভাবে গতকাল রণক্ষেত্র হয়ে উঠেছিল এই বসিরহাট কিভাবে দেখুন পুলিশের ছয় লাভ কিন্তু যারা নিরাপত্তা দেবে তারাই কিন্তু কোথাও গিয়ে দেখা গেল রক্ষক নয় ভক্ষকের ভূমিকা পালন করছে কারণ যেভাবে নির্বিচারে লাঠিচার্জ একই সঙ্গে ইট ছুড়ছে পুলিশ মারাত্মক ছবি দেখুন পুলিশ আধিকারিকরা কিভাবে নির্বিচারে একেবারে ইট ছুড়ছে এবং তারপরে সেই বসিরহাট চত্বর একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে রাত পর্যন্ত সেখানে ধর্ণা দেয় বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং তাদের যে অভিযোগ ছিল যে কেন বিকাশ সিংকে গ্রেপ্তার করা হচ্ছে কোন রকম তার দোষ না থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই জায়গায় অপরাধী যারা দুষ্কৃতী তারা অবাধে ঘুরছে শেখ শাহজাহানের মতন গুন্ডারা এখনো পর্যন্ত তাদেরকে কোনো টিকিট পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না পুলিশ গ্রেপ্তার করতে পারছে না কিন্তু এই মাফিয়াটা চলবে না সন্দেশখালিতে মাফিয়াটা চলবে না শাহজাহানের মতন যারা রয়েছে সেখানে মাফিয়া ডন তাদেরকে ধরতে হবে এবং দেখুন এই বসিরহাটে যেভাবে যেভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল গতকাল ঠিক কি ছবি সে সময় উঠে এসেছিল আমরা দেখব এই ব্যারিকেড তারা টপকাতে পারেন কিনা সেটা এখন সব থেকে বড় ছবি এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে এগিয়ে আসছে বিজেপি কর্মী সমর্থকরা
এই মুহূর্তে সেই ছবি বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে আসছেন। এই মুহূর্তে কার্ডালে কার্ডালে চাপ, কার্ডালে চাপ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্ডাল ভেঙে কার্ডাল ভেঙে কার্ডাল ভেঙে এগিয়ে আসার চেষ্টা, কার্ডাল ভেঙে এগিয়ে আসার চেষ্টা। এই মুহূর্তে ছবি তোমরা চেষ্টা করো, কার্ডাল ভেঙে গেছে, কি বলবেন? এই মুহূর্তে তীর ছুড়ছে ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে বসে পড়, বসে পড়, এখানে বসে পড়, এই মুহূর্তে তীর ছোড়াছুড়ি চলছে, তীর ছুড়ছে, বসে পড়, এখানে এই মুহূর্তে তীর ছুড়ছে, তীর ছোড়াছুড়ি হচ্ছে। দেখানোর চেষ্টা করবো আমি কোন রকমে মাথা বাঁচিয়ে বসে রয়েছি। ইট পড়ছে, ইট পড়ছে, ইট ইট পড়ছে, পুলিশ ইট ছুড়ছে, এখানে উত্তেজিত বিজেপি কর্মীরা তারা ইট ছুড়ছে। এই মুহূর্তে সেই ছবি, সেই ছবি সুকান্ত মজুমদারকে, সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস, সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস, সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস এভাবে উদ্ধার করা হচ্ছে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং সে ছবিটা পুরোটাই পরিষ্কার যে গতকাল কিভাবে রণক্ষেত্র হয়ে উঠেছিল বসিরহাট চত্বর, এবং সেখানে এসপি অফিসের ডাক যে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারই নেতৃত্বে যখন কর্মী সমর্থকরা এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পুলিশে যেভাবে তাদেরকে বাধা দেয়, একের পর এক ব্যারিকেড, একের পর এক বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মী সমর্থকদেরকে, এবং সেখানেই দেখা যাচ্ছে যে পুলিশ ইট পর্যন্ত ছড়ে যায়, ইটের আঘাতে সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীর নাক পর্যন্ত ফেটে যায়, অনেক কর্মী সমর্থকদের মাথা পর্যন্ত ফেটে গিয়েছে। পুলিশের হাতে ইট কেন, পুলিশ কেন এভাবে অবাধে টিয়ার গ্যাসের সেল ফাটালো, কাঁদানা গ্যাসের সেল ফাটালো, একেবারে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে গতকাল বসিরহাটে। গায়ে চড়ে সেখানে রীতিমতো ধর্ণা তুলে দিল পুলিশ আধিকারিকরা, যে ধর্ণায় সামিল ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাত ভোর পর্যন্ত যে ধর্ণা চলছিল সেই ধর্ণা তুলে দিল পুলিশ আধিকারিকরা গায়ে জোরে, এমনকি টেনে হিঁচড়ে তাদেরকে সেখান থেকে তুলে দেওয়ার পর প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয়। গায়ের জোরে ধর্ণা তুললো পুলিশ আধিকারিকরা, লাঠি উঁচিয়ে পর্যন্ত পুলিশকে তাড়া করতে দেখা গেল, সে ছবিও সামনে আসলো। বিক্ষোভ সরাতে এমনকি পুলিশ আধিকারিকরা লাঠিচার্জ পর্যন্ত করেন, কাঁদানে গ্যাসের ছেলে অনবরত ফাটান, একই সঙ্গে ইট, দেখুন সেই ছবি, ইট ছুড়ছেন পুলিশ আধিকারিক।